তো নাইলন ফাইবারের আমার ধারণা বলছি আর কি, তোমরা কম বেশি সবাই কোনো না কোনো সময়ে, ছোটকালে হোক বা এখন হোক, এই ফাইবারের সাথে তোমরা পরিচিত অর্থাৎ ব্যবহার করেছো। যদি কেউ ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই একটু আমাকে বলো যে তুমি কখন ব্যবহার করেছো এবং কি জিনিস নাইলনের তুমি ব্যবহার করেছো আমাকে একটু বলো। যে যে কেউ বলতে চাও ফ্রিলি বলতে পারো, আমি একটু জাস্ট শুনতে চাই আর কি তোমাদের অভিজ্ঞতাটা কেমন। স্যার, নাইলনের রশি বলে যে মাঝে মাঝে, স্যার ওটা নাইলনের রশি বা দড়ি, ইংরেজিতে আমরা যেটা বলি রোপস, জি স্যার, তাহলে এই নাইলনের দড়ি কিন্তু অত্যন্ত মজবুত, অত্যন্ত মজবুত। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নাইলনের দড়ির কিন্তু একটা এক্সটেন্সিবিলিটি আছে, এটা বোঝো তো, মানে একটু টান দিলে একটু লম্বা হয়, ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে আসে, এটা কিন্তু আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর কেউ? আর কারো কি নাইলনের সাথে কোনো অভিজ্ঞতা আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারো? স্যার মোবাইলের ব্যাক কাভারটা স্যার তো ব্যবহার করি যেটা স্যার আমরা, মোবাইলের ব্যাক কাভার, এটা কি নাইলনের তৈরি? স্যার ওই রকমই স্যার, মানে না 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 না, মোবাইলের ব্যাক কাভার তো নাইলনের তৈরি হওয়ার কথা না। আর কারো কি অভিজ্ঞতা আছে? আমার তো মনে হয় প্রত্যেকে ব্যবহার করেছো, আমি যতটুকু বুঝি আর কি, আমার যতটুকু ধারণা সেটা থেকে বলছি, প্রত্যেকে কখনো কখনো কোনো না কোনো সময় আর কি ব্যবহার করেছো, সেটা ছোটকালে হোক, যখন হাই স্কুলে পড়তা তখন হোক বা এখন, ব্যবহার করেছো এটা আমি নিশ্চিত। স্যার ভার্সিটির আইডি কার্ড স্যার, না না না, আইডি কার্ড তো টেক্সটাইল প্রোডাক্ট না, স্যার ওই আইডি যে কার্ড, কাভারটা আইডি থাকে কার্ড না, কাভারটাও নাইলনের না। এই যে তোমার কার্ডটাকে যে গলায় ঝুলিয়ে রাখো, ফিতাটা আছে না, ফিতা যেটা দিয়ে গলায় ঝুলিয়ে রাখছো আর কি, সেই ফিতাটা নাইলনের, বুঝতে পারছো? সেই ফিতাটা নাইলনের হতে পারে। জি স্যার। আচ্ছা তারপরে আর আর কারো অভিজ্ঞতা আছে কি? আমার তো ধারণা নাইলনের মোজা ব্যবহার করো নাই কেউ, এমন কি আছো কেউ? আমার তো মনে হয় কম বেশি সবাই ব্যবহার করার কথা কোনো না কোনো এক সময়। আর মোজা তো কটনেরও হয়, নাইলনেরও হয়, কটন নাইলনের ব্লেন্ডও হয়। আচ্ছা তারপরে বাচ্চাদের যে নেটের পোশাক আছে না, নেট, নেট দিয়ে যে পোশাক তৈরি করে বাচ্চাদের জন্য, বাচ্চাদের কেন, অনেক সময় বড়রাও পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের জন্য আর কি, নেটের পোশাক গুলো কিন্তু ওগুলো নাইলনের তৈরি বেশিরভাগ ক্ষেত্রে, সব না কিন্তু, মানে একটু যদি দামি হয় তাহলে নাইলনের তৈরি, আর একটু চিপ যদি হয় তাহলে পলিয়েস্টারের তৈরি। মশারি তে আমরা যেগুলো, যে মশারি গুলো দেখি আমাদের, বেশিরভাগ মশারি একটু কম দামের যেগুলো সেগুলো পলিয়েস্টার, একটু দামি যেগুলো সেগুলো নাইলনের তৈরি। এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার আমি হাত দিয়ে ধরলে কি বুঝতে পারবো? হ্যাঁ, তুমি যদি একটু বিচক্ষণতার সাথে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। তুমি যখন দেখবা যে কাপড়টা একটু সফট সফট মনে হয় এবং একটু হাত দিয়ে ঘর্ষণ করলে স্মুথ মনে হয়, সফট মনে হয়, তাহলে দেয়ার ইজ এ গুড পসিবিলিটি ওটা নাইলন। আর যদি দেখো যে না সফট অতটা না আর অতটা স্মুথও লাগে না আর কি, তাহলে দেয়ার ইজ এ গুড পসিবিলিটি ওটা পলিয়েস্টার। স্যার ছাতার কাপড় ওইটা কি নাইলন না? ছাতার কাপড়ের মধ্যে বেশিরভাগ ছাতার কাপড় নাইলনের তৈরি, আবার কটনেরও আছে, কটনের গুলো এখন রেয়ার, তোমরা তো জানো আমার মনে হয় সবারই কম বেশি অভিজ্ঞতা আছে, এক সময় কটন ব্যবহার হতো আমাদের দেশে বেশি, কিন্তু বর্তমানে
বেশিরভাগই হইলো নাইলন, কিন্তু পলিস্টারও আছে। তো এই পলিস্টার এবং নাইলন এরা হইলো পরস্পরের প্রতিদ্বন্দ্বী আর কি। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী, দাম কম যেটা সেটা হলো পলিস্টার, দাম বেশি যেটা সেটা হলো নাইলন। তারপর তোমরা যারা ব্যাকপ্যাক ইউজ করো আর কি, ব্যাকপ্যাকের মধ্যে কিন্তু আবার দুই রকম আছে, এটা পলিস্টারেরও আছে নাইলনেরও আছে। নাইলনেরটা হবে কি, খুব স্মুথ হবে, ঘর্ষণ করলে সহজে ড্যামেজ হবে না। তো এমনি অবশ্য দেখে বোঝাটা সবসময় ইজি না, কিন্তু ওই যে বললাম সফট এবং স্মুথ, সফট এবং স্মুথ এই দুইটা জিনিস থেকে বোঝা যায় এটা নাইলনে। ঠিক আছে, আমরা একটু দেখব যে নাইলন ফাইবারের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয়। সত্যি বলতে কি, নাইলন ফাইবারের ব্যবহারটা অনেকটা সীমিত হয়ে পড়েছে বর্তমানে, এটার দাম বেশি হওয়ার কারণে। তোমাদের মধ্যে যারা একটু শৌখিন মানুষ আছো, ইয়াং ছেলে মেয়েদের জন্য কিছু পোশাক তৈরি করে জাপানিজ একটা কোম্পানি ইউনিক্লো, ইউনিক্লো কিন্তু বাংলাদেশে তাদের স্টোর আছে আর কি, বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে আছে, ঢাকার বাইরেও আছে। তোমাদের আশেপাশে যদি থাকে, তোমরা একটু ইউনিক্লোর শোরুমে গিয়ে দেখতে পারো। এখন তো অবশ্য লকডাউন পিরিয়ড, যখন স্বাভাবিক হয় আর কি, সেখানে তোমরা নাইলনের আইটেম আইটেম আশা করি পেয়ে যাবা। নাইলন ফাইবার বর্তমানের কথা বলছি, গত ধরো 5-6 বছর যাবত আমি বলছি আর কি, বা 7-8 বছর যাবত, নাইলন ফাইবারটা হলো একটা নিশ ফাইবার, মানে আমরা বাংলায় যদি বলি একটু বিশেষায়িত ফাইবার বা স্পেশাল টাইপ অফ ফাইবার। এটা কিন্তু সচরাচর ঘন ঘন ব্যবহার হবে এরকম ফাইবার না। তাহলে সচরাচর ঘন ঘন ব্যবহার যে হয়, ওই ফাইবারকে বলা হয় কমোডিটি ফাইবার। কমোডিটি, কমোডিটি মানে হলো খুব বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা তা নয়। নিশ ফাইবার, এটা একটু বিশেষ বিশেষ ক্ষেত্রে একটু টাকা খরচ বেশি করলে ওটা ব্যবহার করা হয়। এখন তুমি বলতে পারো টাকার কথা কেন বারবার আসছে, টাকার কথা এই জন্য আসছে যে দুইটা ফাইবারের মধ্যে দামের ভালোই পার্থক্য আছে, প্রায় ধরো 15-20% এর মতো পার্থক্য আছে। এখন নাইলন ফাইবার কোথায় ব্যবহার করা হয় সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কার্পেট তৈরিতে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কার্পেট তৈরিতে, 17.5%। অর্থাৎ নাইলন ফাইবার সারা পৃথিবীতে যা তৈরি হয় তার 17.5% কার্পেট তৈরিতে ব্যবহার করা হয়। এখন কেন কার্পেট, এটা একটু তোমাদের মাথায় আমি একটু প্রশ্ন করলাম, তোমাকে খুঁজে বের করো কেন কার্পেট। অবশ্যই এটা ঠিক, আমি তো পলিস্টার যখন পরে তখনও বলেছি যে অনেক ট্রাই এক্সটার কথা বলেছি, তাই না, এগুলো বলেছি কার্পেট তৈরিতে ব্যবহার করা। নাইলন কেন সবচেয়ে বেশি কার্পেট তৈরিতে ব্যবহার করা হয়, এটার কারণ হলো যে নাইলন ফাইবারের অসাধারণ রেজিলিয়েন্সি আছে, নাইলন ফাইবারের অসাধারণ অ্যাব্রেশন রেজিস্ট্যান্স প্রপার্টি আছে। দেখো এই দুইটা প্রপার্টির কথা বললাম, একটা হলো রেজিলিয়েন্সি, আরেকটা হলো অ্যাব্রেশন রেজিস্ট্যান্স প্রপার্টিস, নাম্বার 3 হইলো স্ট্রেংথ। তাহলে এই তিনটা প্রপার্টি এই ফাইবারকে কার্পেটের জন্য একটা অসাধারণ ফাইবার হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে। এখন হয়তো বলতে পারো যে কার্পেট তো অন্য অন্য ফাইবার থেকেও হয়, নিশ্চয়ই হয়, না করছি না তো, তার মানে একটু দামি কার্পেট যদি হয় তাহলে নাইলন, তার চেয়ে আরেকটু দামি কার্পেট যদি হয় উল ফাইবারের, সিল্ক ফাইবারের, তাহলে উল সিল্ক ফাইবার এই নাইলন এইগুলি সবচেয়ে বেশি দামি। তার চেয়ে একটু কম হলো কোনটা, নাইলন, তার চেয়ে একটু কম হইলো ট্রাইএক্সটার, তার চেয়েও কম হইলো পলিয়েস্টার, তার চেয়েও কম হইলো অ্যাক্রাইলিক। সুতরাং তুমি কিন্তু ডিসাইড এভাবে করবা আর কি। হ্যাঁ, আমাদের কার্পেট তো আসলে বিভিন্ন ধরনের আছে, একটা ভালো চাহিদা আছে কার্পেট তৈরিতে, কিন্তু দাম কিন্তু বেশি পড়বে পলিস্টারের থেকে, এটা মনে রাখবে, তার মানে দামি কার্পেট তৈরিতে ব্যবহার করা। টায়ার্স এন্ড বেল্ট, তিনটা বলছে, একটা হলো কার্পেট, একটা হলো টায়ার, একটা হলো বেল্ট। গাড়ির টায়ার যারা, যদি কারো ওখানে তোমাদের মধ্যে কারো যদি মানে অভিজ্ঞতা থাকে আর কি, কখনো গাড়ির টায়ার কিনে থাকো, তাহলে গাড়ির টায়ার কিনতে গেলে আমরা যখন দোকানে যাই প্রথমেই জিজ্ঞেস করি, ভাই আপনার কাছে কি সুতার টায়ার আছে নাকি, সুতার টায়ার জিজ্ঞেস করি, তখন হয়তো দোকানদার বলে না ভাই আমার কাছে সুতার নাই, আমার কাছে মেটালিক আছে।
কেউ বলবে না দুইটা মিলেই আছে, মানে সুতাও আছে মেটালও আছে। মেটালের যদি হয় তাহলে দাম কম, 100% যদি সুতার টায়ার হয় তার দাম বেশি। তাহলে গাড়ির চাকার ভিতরে টায়ার কর্ড হিসাবে নাইলন ফাইবারের জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণে আছে, এবং পৃথিবীতে যে বড় বড় ব্র্যান্ডের টায়ার, মানে বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, যেমন তোমরা হয়তো বলতে পারো যে মিশেলিন আছে, ডানলপ আছে, এরা কিন্তু এক এক ধরনের টায়ার তৈরি করে এক এক ধরনের কাস্টমারের জন্য। তার মানে বিভিন্ন রেঞ্জের আছে ওদের। হ্যাঁ, দামিটাও পাবা তুমি ডানলপের, আবার কম দামিটাও পাবা। তো বাংলাদেশে আমরা যেগুলো পাই সেগুলো হলো কি, মিডিয়াম টু লো রেঞ্জের গুলো আমাদের এখানে আসে, দামিগুলো আসে না। আসে না এই জন্য যে মানুষ ক্রেতা কম। তাহলে সুতা যেটা আমরা বলি আসলে কি, সেই সুতা দুইটা ফাইবারের হয়, সবচেয়ে বেশি হয় পলিয়েস্টার যেহেতু দাম কম, তারপরে হয় নাইলন দাম বেশি। তার মানে বুঝতে পারছো, আরো একটা ফাইবারের হয়, আমি কথা প্রসঙ্গে বলেছিলাম তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু সেটা একেবারেই বিশেষ ক্ষেত্রে হয়, যেমন করো প্লেনের টায়ার যদি হয়, তারপর যে রেসিং কার দেখছো না অনেক হাই স্পিডে চলে, ওটার ক্ষেত্রে আবার নাইলনের সাথে অথবা আলাদাভাবেও এই হাই টেনাসিটি ভিসকোস ফাইবার বা মোডাল ফাইবার ব্যবহার করা। তাহলে কার্পেটেরটা পেলাম, গাড়ির টায়ার কর্ড হিসাবে ব্যবহার করা পেলাম, 3 নম্বর হলো বেল্ট। এটাও আমি হয়তো তোমাদের বলেছি যে দেখো সারা বিশ্বে যত বেল্ট আছে তার 95%-এর মতো বেল্ট নাইলনের তৈরি। সেটা এখন তুমি মনে করো আটার কলে যাও, সেখানে তো একটা বেল্ট আছে তাই না, আটার কলটা যে ঘুরে সেখানে একটা বেল্ট আছে না, অনেক হেভি একটা বেল্ট, কিন্তু ওটাও নাইলনের তৈরি। তুমি যদি তোমার যে ব্যাকপ্যাক আছে সেখানেও বেল্ট লাগানো আছে দেখো, সেখানেও সেটাও নাইলনের তৈরি। তুমি যদি সিট বেল্ট, সেটা বাস হইতে পারে, প্লেনের হইতে পারে, ট্রেনের হইতে পারে, হ্যাঁ সিট বেল্ট, সেটাও বলতে গেলে সবগুলোই নাইলনের তৈরি। তাহলে এই তিনটা এরিয়া হইল নাইলনের স্পেশালাইজড এরিয়া। এই এরিয়াতে নাইলন অসম্ভব জনপ্রিয়। আরো একটা এরিয়া আছে, সেটাকে বলি আমরা নন ট্রেডিশনাল, সেটা হলো এয়ার ব্যাগ। যারা একটু লেটেস্ট মডেলের গাড়ি তে আমরা মনে হয় তোমরা চড়ার সময় দেখেছো, এখানে লেখা থাকে যে এয়ার ব্যাগ ইনসাইড। হ্যাঁ, এয়ার ব্যাগ থাকে, যখন গাড়িটা দুর্ঘটনায় পতিত হয় তখন যাত্রীদের প্রাণ রক্ষা করার জন্য কয়েক, কি বলবো, কয়েক সেকেন্ড তো লাগে না আসলে, এটা হলো 40 থেকে 45 মিলি সেকেন্ড লাগে আর কি। আমার কথা বুঝতে পারছো আশা করি, 40 থেকে 45 মিলি সেকেন্ড লাগে এটা ডিপ্লয় হতে। আর যিনি পুশ করে উনি মনে করো আরো হয়তো 15 মিলি সেকেন্ড লাগে, তো পুরোপুরি মিলে মনে করো 1 সেকেন্ডের মধ্যে ডিপ্লয় হয়ে যায়। তাহলে দেখো এইটা ড্রাইভার যদি এটা পুশ করে সঙ্গে সঙ্গে ডিপ্লয় হয়, আর যদি ড্রাইভার পুশ নাও করে গাড়িটা যখন প্রচন্ড বেগে আঘাত লাগবে, আঘাত লাগলে ওটা অটো ডিপ্লয় হয়ে যায়। এইভাবে সে মানুষ যাত্রীদেরকে দুর্ঘটনার হাত থেকে জীবন প্রাণটা বাঁচা, হয়তো কিছুটা আহত হইতে পারে কিন্তু কখনো মারা যাবে না, আনলেস ইট ইজ সো মাচ সিভিয়ার। তারপরে এই এইগুলো হলো প্রধান ক্ষেত্র। তবে আস্তে আস্তে এটা ঠিক যে দাম বেশি হওয়ার কারণে নাইলনের পরিবর্তে অনেকে আবার পলিস্টারের এয়ার ব্যাগ তৈরি করছেন আর কি, হ্যাঁ বাজারে আসছে, এবং এটা বিশেষ করে বড় সাইজের যেগুলো আর কি। আর কিছু এন্ড ইউজ একেবারে লাস্টে দেখো নিচে পয়েন্টে দেওয়া আছে, এই ক্ষেত্রে নাইলন ব্যবহার করা হয়। এগুলি বেশি, বেশিরভাগ ক্ষেত্রে উন্নত বিশ্বে এর ব্যবহারটা বেশি, আমাদের দেশে এর ব্যবহারটা কম। ইন্টিমেট অ্যাপারেল অর্থাৎ আন্ডার গার্মেন্টস, ছেলেদের হোক মেয়েদের হোক, ইন্টিমেট অ্যাপারেল তৈরিতে নাইলন অতুলনীয়, কারণ স্কিনের সাথে যখন স্পর্শ হবে তখন স্কিনের যে ফিলিংসটা আর কি অত্যন্ত ভালো হয়, সফট। কিন্তু যদি পলিস্টার হয় তাহলে কিন্তু একটু হার্শ ফিলিং, সেই জন্য আন্ডার গার্মেন্টস তৈরিতে পলিস্টার ব্যবহার খুবই সীমিত। তুমি জানো মনে হয় যে আন্ডার গার্মেন্টস এ পলিস্টার ব্যবহার খুবই সীমিত, কিন্তু নাইলনের ব্যবহার যথেষ্ট পরিমাণে আছে। শিয়ার হুশিয়ারি, এটা হলো কি যে
মনে করো গেঞ্জি, আন্ডারগার্মেন্টস হইতে পারে বা আউটার ওয়্যারও হইতে পারে, এই ক্ষেত্রে পাতলা যদি হয়, খুবই পাতলা ট্রান্সপারেন্ট, সেই সমস্ত ক্ষেত্রে নাইলন ব্যবহার করা হয়। তারপর সুইম স্যুট, সাঁতারের যে পোশাক, সেখানেও নাইলন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। অ্যাথলেটদের জিমের পোশাক, অ্যাথলেটদের পোশাক, এই সমস্ত ক্ষেত্রে নাইলন ব্যবহার করা। তো আমি মেইন এরিয়ার গুলো কথা এখন বলেছি, কিন্তু মেইন এরিয়া ছাড়াও অনেক এরিয়া আছে যেখানে নাইলন ব্যবহার করা হয় যথেষ্ট পরিমাণে। যেমন আমি এক কথায় যদি বলি যে ফিশিং নেট, ফিশিং লাইন, ছোটকালে হোক, এখন হোক, মধ্য বয়সে, মানে তোমরা স্কুলে যখন ছিলা, মাছ ধরার অভিজ্ঞতা তো অনেকেরই থাকতে পারে, এবং মাছ ধরার যে সুতা সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ওটা নাইলনের তৈরি, ওটা কিন্তু কখনোই অন্য কোনো ফাইবারের হবে না, নাইলনের তৈরি। তারপর মাছ ধরার যে জাল, পৃথিবীতে তো অনেক ফাইবার আছে তাই না, নাইলনের তৈরি, এর নাইলনের প্রতিদ্বন্দ্বী কিন্তু কেউ নাই। তো এখানে পরবর্তী যে স্লাইড গুলো আছে সেখানে এই এন্ড ইউজ নিয়ে কিছু কথাবার্তা আছে, যেহেতু এটা ব্লেন্ডেড লার্নিং সেন্টারে থাকবে, তোমরা দেখে নিতে পারো। মূল কথাগুলো আমি বলে দিয়েছি। হ্যাঁ, এমনকি দেখো প্রতিদিন সকালে বা রাত্রে তোমরা যে টুথব্রাশ ব্যবহার করো, ওই ব্রাশের যে ব্রিসেল সেগুলো কিন্তু নাইলনেরও হতে পারে, তবে ইদানিং অবশ্য কিছু কিছু ব্রিসেল পলিস্টারেরও বাজারে আসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নাইলনের, কারণ নাইলন ফাইবারের মতো এই রেজিলিয়েন্সি প্রপার্টি, রেজিলিয়েন্সি তো বোঝো না, স্প্রিং ব্যাক, রেজিলিয়েন্সি প্রপার্টি এবং অ্যাব্রেশন রেজিস্টেন্স প্রপার্টি আসলে অন্য ফাইবারে খুঁজে পাওয়া মুশকিল। তো আমি আশা করি এগুলো একটু যে কথাগুলো বলেছি এর ভিতরেই আছে। তারপর প্যারাশুটের কাপড়, হ্যাঁ, স্পোর্টস ওয়্যার, সেক্ষেত্রে নাইলনের ব্যবহার যথেষ্ট লক্ষ্য করা যায়। তারপর লাগেজ, এই যে লাগেজ দেখবা কাপড়ের তৈরি লাগেজ আছে না, যে লাগেজ গুলো কাপড়ের তৈরি, সেক্ষেত্রে অবশ্য বলতে পারো সবগুলোই কি নাইলন, না, নাইলন ছাড়াও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নাইলন, যেগুলো একটু হাইলি প্রাইসড আইটেম আর কি, খুব রেপিউটেড ব্র্যান্ডের আইটেম যেগুলো, সেগুলো নাইলন তৈরি, পলিস্টারও আছে। তো যাই হোক, এই এন্ড ইউজ প্রসঙ্গে এই কথাগুলো বলেই আমি নাইলনের যে আমাদের মডিউল শেষ করতে চাই।